গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছেন ঢাকার প্রথম চিফ হিট অফিসার বা প্রধান তাপ কর্মকর্তা বুশরা আফরিন। শুধু ঢাকা নয়, পুরো এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশের ঢাকায় কোনো হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কে এই বুশরা আফরিন, কি তার কাজ। আলোচিত এই বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা। ঢাকার একটি স্কুলে মাধ্যমিক পর্যায় পর্যন্ত লেখাপড়া করে কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েছেন তিনি। পরে কুইন্স ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা নিয়েছেন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। এছাড়া ঘানার ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টেও তিনি পড়ালেখা করেছেন। বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও নুহাস হুমায়ুন পরিচালিত 700 টাকা শর্ট ফিল্মে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নুহাস হুমায়ুন পরিচালিত ইন্টারন্যাশনাল রিকগনিশন পাওয়া অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম মশারির প্রডিউসারও ছিলেন তিনি। বুশরাকে নিয়োগ দিয়েছে আর্স্ট রক নামক একটি আন্তর্জাতিক সংস্থা। সারা বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সংস্থাটি তাদের কাজের অংশ হিসেবে চিফ হিট অফিসার নিয়োগ করে। গত 3 মে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এক সেমিনারে তাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। সেখান থেকেই ঘোষণা আসে এবং জানানো হয় ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে এই কর্মকর্তা কাজ করবেন। Her Honorable Chair, the Vice Chancellor of Dhaka University, the Honorable Pro-Vice Chancellor, Mr. High Commissioner, our dearest colleagues from Arshtrak sitting here and right there. এবার আসা যাক কি কাজ করবেন বুশরা। বুশরার কাজ সম্পর্কে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আর্স্ক রকের সঙ্গে কাজ করার মূল কারণ এই সংস্থা বহু বছর ধরে নগরের তীব্র তাপ প্রবাহ নিয়ে কাজ করছে। সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেয় তারা। অনেক রিমোট এরিয়ায়, মাউন্টেনিয়াস পাহাড়ের এলাকায় ওরা মাইক্রো ফাইন্যান্স। হিট অফিসার হিসেবে শুরুতে যে কাজটি করতে চান সেটি জানিয়ে তিনি বলেন, তীব্র তাপ প্রবাহের কারণে সৃষ্ট দুর্ভোগের প্রধান শিকার সাধারণ মানুষ, সেজন্য নীতি নির্ধারণী পর্যায়েও তাদের সম্পৃক্ত করা হবে। এমন একটা টেকনিক্যাল সলিউশন বের করেছে যে বুশরা জানান, চিফ হিট অফিসাররা সান্টিয়াগোতে কুলিং পেভমেন্ট, কুল রুফ, ফ্রি টাউনে ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছেন। কিছু শহর বনায়ন সহ নানা উপায়ে প্রয়োগ করেছেন তারা। ইভেন ইন আ মেটাল হাউজিং স্ট্রাকচার ওখানে টেম্পারেচার লোয়ার কেমনে। বাংলাদেশে এ ধরনের সমাধানগুলো খুঁজে বের করে উপযোগী পদ্ধতিগুলো প্রয়োগ করার পরিকল্পনার কথা তিনি জানান। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের অ্যাথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে আর্স্ট রকফেলারের চিফ হিট অফিসার রয়েছে।